তথাকথিত জীবশ্রেষ্ঠৰ চূড়ান্ত নৃশংসতা। এটি অবোধ ভালুকৰ পোৱালি বর্বরভাবে হত্যা, হত্যা করে নরপিশাচৰ দলে নৈর পাৰত পুতি থলে ভালুকটো। বাক্সার শালবাৰীত পোহৰ লৈ আহিছে এই নৃশংস ঘটনা। এবছৰীয়া এটা ভালুকৰ পোৱালিক মূৰ আৰু মুখত মৰিয়াই হত্যা, নিকৃষ্ট মানসিকতার মানবরূপী একাংশ দানবর। হত্যা করে ভালুকর পোয়ালিটুক পুতি থলে কয়েমারির পাল্লা নৈর পারত। দুষ্ট চক্রে সংঘটিত করা এই অমানবীয় ঘটনার খবর পয়ার মাত্রকে বন বিভাগ আর আরক্ষীয় চলালে অভিযান। একাংশ লোকর অভিযোগের ভিত্তিত তদন্ত চলায় অবশেষত গাত খান্দি উদ্ধার করে এবছরিয়া ভালুকর পোয়ালিটুর মৃতদেহ। হিমালয়ান বিয়ার প্রজাতির ভালুকর পোয়ালিটু মানস রাষ্ট্রীয় উদ্যানের পর খাদ্যর সন্ধানত উলাই আহি প্রবেশ করেছিল কয়েমারিত। কণমানি ভালুকর পোয়ালিটুর মৃতদেহ উদ্ধারের পিছতেই বন বিষয়ার মন্তব্য, ভালুকটো হত্যা নকৰি বন বিভাগক খবর দিয়া হলে অনায়াসে রক্ষা করব পৰা গলহেতেন অবোধ প্রাণীটোর প্রাণ। ভালুকটো হত্যা করা হয়েছে, এটা আমি হেড ইঞ্জুরি পাইছো আর মুখতো মারা হয়েছে। ট্রেঙ্কুলেজ করে ধরব পারলো হয়, মানে খুব একটা ডর নহয়েছিল। আমি যে খবর পালো হয় তার লাইফ সেভ করবার হয়, কিন্তু এটা ঘটনাটো কোনে দেখিলে কোনে মারিলে এটা একজ্যাক্ট ময়ও এমনি গম পাওয়া নাই। ভালুকটো হিমালয়ান ব্ল্যাক বিয়ার। ইফালে এই নৃশংস কাণ্ড সংঘটিত করা দুষ্ট চক্রর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা লওয়ার হুঙ্কার শালবাড়ী আরক্ষীর। ভালুকর পোয়ালিটো খান্দি উলিওয়া হয়েছে, পরবর্তী সময় আইনি ব্যবস্থা গ্রহণ করা হব তেওঁলোকৰ বিৰুদ্ধে, আর যিসকলে এইটো কাম কৰিছে তেওঁলোকৰ বিৰুদ্ধে যথোৰ আইনি ব্যবস্থা গ্রহণ করা হব। বিগত কিছুদিন ধরে মানসৰ পৰা বহুকেইটা ভালুক উলাই আহিছে জনাঞ্চললৈ। বন বিভাগৰ প্ৰচেষ্টাত ভালুক কেইটা পুনৰ উভতাই পঠিওৱা হৈছে বনাঞ্চললৈ। কিন্তু তেনে সময়তেই শালবাড়ীত সংঘটিত এই ঘটনাক এতিয়া একেমুখে গৰিহণা দিছে সকলোৱে। শালবাড়ীৰ পৰা আমিৰ আলীৰ ৰিপৰ্ট, এনকে টিভি।